স্বাচ্ছন্দ্যে ভরা একটা সংসার, কিন্তু স্বাধীনতা কেড়ে নিল আমার জীবনের সব আনন্দ হাসি। তখন আমি মাত্র ছিলাম এসএসসি পাস, হ্যাঁ, মাত্র 3 দিনের একটা বাচ্চা নিয়ে স্বাধীনতা কেড়ে নিল আমার স্বামীকে। তো তারপর থেকে শুরু হলো আমার জীবনে অনেক যুদ্ধ, কঠোর সংগ্রাম করে বাস করতে থাকলাম। কেননা জন্মের পর থেকে জেনে আসছি মায়ের বাড়ির পর, স্বামী হারানোর পর দেখলাম যে বাবা স্বামীর বাড়িও পর। তখন আমার স্বামীর ইয়েতে অফিসে গেলাম, যে জানতে পারলাম সেখান থেকেও আমি কোনো কিছু পাবো না। তো একটা ছোট্ট এসএসসি পাস মেয়ের 3টে বাচ্চা নিয়ে, তখন আপনারাই বলেন যে আমার মাথায় আকাশ ভেঙে পড়া ছাড়া কিছু ছিল না। যুদ্ধ হলো আমার জীবনের সাথে শুরু। তখন থেকে আমি রাস্তায় রাস্তায় ঘুরে বাড়ি বাড়ি যেয়ে টিউশনে শুরু করলাম নিজের পড়াশোনার জন্য। এক পর্যায়ে 79-এ আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজ কল্যাণ বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করে আমি এমএ পাস করলাম। করে এসে লালমাটিয়া মহিলা মহাবিদ্যালয়ে জয়েন করলাম, কিন্তু ভাগ্য আমার সাথেই থাকলো। 750 স্কেল, আমার 3টে সন্তান, একটা ছোট্ট 3 দিনের বাচ্চা ছিল, আমার স্বামীজিকে যেদিন চলে যায় সেদিন, আরও 4টে সন্তান ছিল, 3টে ছিল, টোটাল 4টে। মানুষ করতে গেলে সম্ভব না। শুরু হলো আবারও সে পথে বাঁধা ঘর, রাস্তায় রাস্তায় বাসে ঝুলে ঝুলে। তখন আমি কলেজ থেকে কাজ সেরে আর্ন করে তাই দিয়ে বাচ্চাদের পালন করতে থাকলাম। এক কথায় আমি বলতে পারি নিজের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত কিন্তু আমি বিক্রি করে আমার বাচ্চাকে মানুষ করেছি। এভাবে যেতে এক পর্যায়ে ডাক্তার কামরুল ইসলাম, আমার মেজর সন্তান, কেন বড় সন্তানটা ছিল আমার মানসিক প্রতিবন্ধী, তো মেজর ছেলেটা ও 90 সালে ঢাকা মেডিকেল থেকে MBBS স্বর্ণপদক সহ প্রথম স্থান অধিকার করে পাশ করলো। তারপরে ও আবার ঢাকা থেকে MS করে এবং FCBS কমপ্লিট করে ইংল্যান্ডের রয়্যাল কলেজ থেকে FRCS ডিগ্রি নিয়ে এসে শ্যামলীতে সেন্টার ফর ডিজিজেস কিডনি ইনস্টিটিউট স্থাপন করে বিনা পারিশ্রমিকে কিডনি প্রতিভা স্থাপন করতে শুরু করলো। এই কারণে যে ওর বাবা এবং ভাইয়ের জীবনে সাদগায় জারিয়া হবে বলে ও সবসময় বিনা পারিশ্রমিকে কিডনি প্রতিস্থাপন করে। ও হাজারেরও বেশি কিডনি স্থাপন করায় সরকার তাকে দেশের সর্বোচ্চ পদক, স্বাধীনতা পদক 2022-এ ইয়ে করেছেন। এরপরে ওর ছোটো বড়টা মানসিক প্রতিবন্ধক হয়, 3য় সন্তানটি ছিল কিন্তু BSc রিলেটেড ইঞ্জিনিয়ার। আল্লাহ, মানুষ যেমন বাগানের সেরা ফুল পছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিনও ঠিক আমার তেমনই বাগানের সেরা ফুলটা উদরারোগ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত করে তাকে নিয়ে নিল। তারপরে সেই সন্তান, সেই 3 দিনের ছোটো বাচ্চাটি কিন্তু BSc ইঞ্জিনিয়ার, লেদার টেকনোলজিতে সে বিদেশে কর্মরত আছে। তাহলে এই পর্যায়ে আজকের এই শেষ দিনে এসে আমার মনে হচ্ছে যে এই পুরস্কারে ভূষিত হয়। আমার ভিতর থেকে বেশ কিছু রক্তবিন্দু চলে পড়ছে, কান্নাই না হাসি দিতে। এই কারণে আমার আজকে বলতে ইচ্ছে হচ্ছে সত্যিকারে আমি একজন স্বাধীন বাংলাদেশের শহীদের স্ত্রী এবং অসহায় এতিম বাচ্চাদের একজন আদর্শ মা। এটাই তো আমার জীবনের আনন্দদায়ক বেদনা।